रविवार को होने वाले डूरंड कप फाइनल के लिए मोहम्मद स्पोर्टिंग की तैयारी जोरों पर है। 8 साल के लंबे इंतजार के बाद डूरंड कप के फाइनल में जगह बनाने वाली मोहम्मदन ट्रॉफी जीतने के इस मौके को अपने हाथ से किसी भी कीमत पर जाने नहीं देना चाहती है। हालांकि फाइनल में मोहम्मदन का सामना FC गोवा जैसे मजबूत टीम से होना है, पर मोहम्मदन के खिलाड़ी मैच जीतने का दम भर रहे हैं। आइए खिलाड़ियों से सुनते हैं मैच के बारे में उनका क्या कहना है। I'm pretty much optimistic of being a champion once more again. You know, the Durand Cup is a very special tournament for the whole of Asia. So, you know, I am pretty confident in taking the final. Well, with the players alongside me, you know, we have a pretty good understanding, you know. But I think, you know, once we work together and stay together as a team, we will take the Durand Cup again for the fans. Supporters just need to keep cheering us even though we are down, maybe, you know, but we are going for the win. চ্যাম্পিয়ন হতে এটা তো বলতে পারবো না, কিন্তু আমরা লাস্ট ম্যাচে তোমরা দেখেছো আমরা 2-1 থেকে আবার 2-2 এসেছি, আবার 4-2। আমরা এই লড়াইটা আমরা কিন্তু ফাইনালে সেম লড়াই দেবো। ISL টিম হোক, যে কোনো টিম হোক, আমাদের টার্গেট যেই ফাইটটা আমরা সেমিফাইনালে দিই, সেম ফাইট আমরা ফাইনালে চেষ্টা করবো। তো আমাদের এটা টার্গেট আছে, জেতার টার্গেট আছে। না, প্রতি ম্যাচের মতো এই সেম ফাইনালেও সেম মোটিভেট কোচ আমাদের, যেমন প্র্যাকটিসে মোটিভেট করে, যখন মিটিং হয় মিটিংয়ে সবাইকে পার্সোনাল ডেকে ভালোভাবে মানে বোঝানো, কোচ সবসময় আমাদের মোটিভেট করে। আমাদের টিম এখনও পর্যন্ত খুবই মোটিভেটেড, ক্লাবের দিক থেকেও খুব মোটিভেটেড। তো আমাদের চেষ্টা থাকবে যে ফাইনালে এই সেম পারফর্ম করে চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসা। প্রথম কথা, লাস্ট ম্যাচ অনেক সমর্থক এসে খুব চেয়ার আপ করেছে, আমাদের এক্সট্রা অনেক কনফিডেন্স বেড়েছে। তো আমরা বলবো ফাইনালও সেম মানে একদম সমানভাবে আমাদের সাপোর্ট করো, আমাদের জন্য গলা বাটো, আমরা চেষ্টা করবো নিজেদের বেস্টটা দেওয়ার। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ এনজয়েড দিস ভিডিও দেন প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এন্ড ক্লিক দ্য বেল আইকন টু গেট নিউ ভিডিও আপডেটস।